धूमपान स्वास्थ्य पक्षे क्षतिकारक। গতবারের মতই কিন্তু তা তো কথা ছিল না দাদা। আরে রেগে যাচ্ছ কেন? তাহলে এবার কি লাশ পড়বে না? পড়বে, 100 বার পড়বে। আমি কি দখল করব না? করবে করবে, 100 বার করবে। নাকি প্রশাসন সামলাবেন না? 100 বার সামলাবো। আরে রাজ্যটা তো আমরাই চালাচ্ছি, সামলাতে হবে। তাহলে গতবারের মতো হলো কি করে? গতবার যা হয়েছিল এবারও তাই হবে। গতবার আমি আমার দলের হয়ে রাজ্যের জন্য জিতেছি, এবার তুমি তোমার দলের হয়ে তোমার অলেখার জন্য যেত। আরে লাশ তো তোমার পড়বে না, আমারও পড়বে না, লাশ তো পড়বে সাধারণ জনগণে। রক্তের হোলি খেলবো দাদা, রক্তের হোলি। সাধারণ জনগণের রক্ত নিয়ে হোলি না খেললে বেশি দিন একই চেয়ারে থাকা যায় না। তাহলে ওই কথাই রইলো দাদা। সে কি আর বলতে ভাইয়া।
দখল কর। ভোট কেন্দ্রে যাওয়া দরকার নেই, ভোট সবার হয়ে গেছে। ভোট দিলাম না, ভোট হয়ে গেল? ভোট হয়নি। এই কি বলে, ভোট হয়নি? হ্যাঁ, তোর ভোট হয়ে গেছে, এখন চল বাড়িতে হাঁট। নিকাল 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 নিকাল, দেখি ঢুকবো না আমি, আমাকে কি করে? দাদা শালাকে উড়িয়ে দি, দে শালাকে উড়িয়ে দে। চল বেরিয়ে যাই। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপ্লবকে 315 ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন। সোমেনদা কখন এলেন? আরে কাল রাত্রে এসেছি রে, কেমন আছিস তোরা? এই দুলু, একটা লাল চা দিস তো। আমি যে বিস্কুট খাই না তা তো জানিস। দাদা তোমার তো কোনো পরিবর্তন নেই। খুব উন্নতি হয়েছে, দুতলা বাড়ি, দুটো চার চাকা গাড়ি হয়েছে, তিনখানা ভাটাও, লম্বা লিস্ট হবে দাদা। তা কে সে? আমাদের রণবিদ্যা। ক্ষমতা পাওয়া 4 বছর হলো, এর মধ্যে এত কিছু হবে না? ও তো সরকারি টাকা মেরে বড় লোক হচ্ছে। কি আর বলবো দাদা, কেন প্রতিবাদ করতে হবে? প্রয়োজনে
পরিবর্তন করতে হবে। তোমার মতনই আরো একজন কথা বলে। কে? আরে বিপ্লব দা গো। তার ছোটদাদা পূর্ব পড়ায় যায়, গ্রামটাও দেখা হবে, আবার বিপ্লব দার সঙ্গে দেখা হবে। আচ্ছা ঠিক আছে চল। কাল রাতে তা খবর সব ভালো তো? আমার খবর তো ভালো, তা গ্রামের কি হাল করেছে? কি যে বলো তুমি। আমি ঠিকই বলছি। শোনো, তুমি শিক্ষিত ছেলে, চাকরি বাকরি করবে, দেশে বিদেশে যাবে, গ্রামকে নিয়ে তুমি এত চিন্তা করো না। চিন্তা করবো না, 100 বার চিন্তা করবো। বেশি বার বেরো না, তুমিও ছাড়ো তো ভাই, যেখানে আছিলাম বেরিয়ে চলো। চলো 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 চলো। ওমেন এসে এসে যা বলছে ভালো ঠেকছে না। ওরা কোথায় গেল বলতো? কোথায় আবার যাবে? পূর্ব পড়ায় বিপ্লব ধরো। তা ব্যাপারটা একবার দাদাকে জানাতে হয়। দাদা গ্রামের অবস্থা সব বলেছি আমরা দাদা। তা বেশ বেশ বেশ। তা বিপ্লব দা তোমরা কত দূর এগোলে? কতটা এগোলাম সেটা বড় কথা নয়, জীবনের এই নাট্যমঞ্চে শোষকদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, তাতে কতটা সফল হব সেটা বড় কথা নয়, যুদ্ধে টিকে থাকাটাই বড় কথা এবং মোক্ষম চালের অপেক্ষায় থাকা। শত্রুরা যখন ভুল করবে তখনই সর্বশক্তি ব্যয় করবে, জয় হবেই নিশ্চয়। বিপ্লব দা তুমি তো একবারে রাজনীতিবিদদের মতন কথা বলছো। রাজনীতি করছি আর রাজনীতিবিদের মতো কথা বলবো না? তা বেশ ভালোই। শোন, রাজ্যের মানে কিছু জায়গা ছাড়া সব জায়গায় আর পরিবর্তনের ছোঁয়া, উন্নয়নের সাথে সকলেই সামিল। আমাদের এখানে রণবীর আর আশিসের গোপন আতাদ আমরা ভেঙে দেব, আর উন্নয়নের সাথে আমরাও সামিল হব। তুই আমাদেরকে আরো আরো শক্তিশালী করবি। আমি? হ্যাঁ তুই। আমি আমি তোকে অনেক ছোট থেকে চিনি, তোর সব খবরই আমি জানি। আমি যে অন্যায়কে প্রশ্রয় দিই না সেটাও তুই জানিস, তাই তাই তোকেও আমাদের দরকার। দাদা আমাকে কটা দিন ভেবে দেখার সময় দাও। হ্যাঁ সে ঠিক আছে, সেটা ঠিক আছে। সোমেন দা তুমি এখানে বসে আমি তোমাকে কত জায়গা খুঁজলাম। কেন রে? আমি তাহলে এখন আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই শোন, তোরা বাড়ি যা, আমি পরে তোদের সঙ্গে কথা বলছি। ঠিক আছে ঠিক আছে, চল। কেমন আছিস? আমার আর খবর নিতে হবে। তাই বুঝি? তা এত রাগ কেন? তুমি এসেই ছুটেছো বিপ্লব দার কাছে। গ্রামে এত কিছু হয়ে গেছে, তুই তো আমাকে একবারও জানাসনি। জানিয়ে কি লাভ হতো? রাতারাতি সব ঠিক হয়ে যেত। তা যেত না। তবে একবার আমাকে বলতে তো পারতিস। আজ 5 বছর তুমি গ্রাম ছাড়া। তাতে কি হয়েছে? অনেক সময় তো এসে আমার সঙ্গে দেখা করারই সময় পাও না। তা সময় পাইনি ঠিকই। আমি মনে করেছিলাম তুমি গ্রামকেই ভুলে গেছো।
তাছাড়া তোমার যদি পড়ালেখার ক্ষতি হয়? তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস? আমি ছাড়া কে আর চিন্তা করবে শুনি? তাই বুঝি। হুম, তা বাড়ির সকলের খবর কি রে? বাড়ির দিকে গেলেই বুঝতে পারবে। সবার মুখে একই কথা, আজ রাজ্যের সব দিকে পরিবর্তনের ছোঁয়া। উন্নয়নের সঙ্গে সামিল হওয়ার জন্য সকলকে সমান চোখে দেখছে, অথচ আমার গ্রাম এখনো পিছিয়ে। শোনো, আমাদেরও পরিবর্তন দরকার, তবেই সঠিক উন্নয়ন হবে। তুইও তো দেখছি রাজনীতি শিখে গেছিস। পরিস্থিতিটা এমন, একটা টাকাও মানুষের উন্নয়নের কাজে পৌঁছাচ্ছে না, শুধু আঙুল ফুলে কলা গাছ হচ্ছে। একেবারে পাকা রাজনীতিবিদ। তাই? বিপ্লবদা ঠিকই বলেছে। তাহলে তুমি কি ভেবেছো? পরিবর্তনের হাওয়া আমার গ্রামেও আনতে হবে, তবে প্রকৃত উন্নয়ন সম্ভব। আর তার জন্য গ্রামের সকল মানুষকে একজোট হতে হবে, তোকেও আসতে হবে আমার সঙ্গে। আমি আবার ওর মধ্যে কি করব? শোন, বর্তমানে পরিস্থিতির পরিবর্তন করতে হলে আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষকে এগিয়ে আসতে হবে, তবেই প্রকৃত পরিবর্তন সম্ভব, প্রকৃত উন্নয়ন সম্ভব। ঠিকই বলেছ। কি হলো এই খবর? খবর খুব খারাপ দাদা, খবর খুব খারাপ। বিপ্লবের মহা মিছিল করবে। মহামিছিল আটকানো যাবে না মনে হচ্ছে। আটকানো যাবে না, প্রয়োজনে আবার লাশ ফেলতে হবে। আবার লাশ, আবার রক্ত। দাঁড়া, আমি একটা মোবাইলে কথা বলে নি। হ্যালো দাদা, একসঙ্গে মিটিং এর ব্যবস্থা করবো, বুঝেছিস? ঠিক আছে দাদা, তাই করছি। যা। ভাই ও বোনেরা, আজ আপনারা আমাদের দুজনকে একসঙ্গে দেখে হয়তো আপনারা হতবাক হচ্ছেন, কিন্তু আপনাদের জন্য আমি কি না করেছি? এই গ্রামে 25খানা পুকুর খনন করেছি, যেন আপনারা ভালোভাবে চাষাবাদ করতে পারেন। পুকুরে বড় বড় মাছ হবে, আর আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি, সেটা ভুলে গেলে তো চলবে না। আর যে সমস্ত পুকুরে আপনাদের ছেলেরা, ছোট ছোট বাচ্চারা দাবাদাবি করে, সেগুলো আমি সব বন্ধ করে দিই, কেননা সেই সমস্ত পুকুরে বাচ্চারা যেন ডুবে না মারে। আর কি উন্নয়ন চাইছেন আপনারা? আপনারা আমাকে বলুন, আমি সব করব। আমি তো আপনাদেরই। ওই সব পরিবর্তনের গুজবে আপনারা কেউ কান দেবেন না। নমস্কার নমস্কার। আমার দলের পক্ষ থেকে সকল শ্রোতাবৃন্দকে আমি স্যালুট জানাই। আমরা মানে রণবীর আর আমি, আমরা দু দলের মানুষ একসঙ্গে। আপনারা হয়তো হতবাক হচ্ছেন, যতদিন ওর দল আমার বিরুদ্ধে লাঠি ধরেছে, আমার দল ওর বিরুদ্ধে লাঠি ধরেছে,
অনেক রক্ত ঝরেছে, অনেকের নিকট আত্মীয় মরেছে, কিন্তু কার জন্য? আরে সেসব তো আপনাদের জন্য। অনেক ঝড় উঠেছে, ওরা নাকি উন্নয়ন করছে। আরে ওসব কথায় কান দেবেন না। আমরা দুজনে আজ থেকে এক হয়ে গেলাম, আমরা আপনাদের সঙ্গে আছি। আরে আপনাদের দেখভাল তো আমরাই করব। আরে আমরা তো আপনাদেরই ঘরের লোক। আরে আমাদের হাত মজবুত করুন, আপনাদের যদি কিছু বলার থাকে বলুন। আমার আর কিছু বলার নেই, নমস্কার। দেবেন, সব ঠিক করে দেবেন, তাহলে দিন, আমার বাবা মাকে ফিরিয়ে দিন। কেন, কোথায় তারা? মনে নেই, সব ভুলে গেছেন, সেদিন ঘরের মধ্যে ছিল আমার বাবা মা। দানবীর, তোমরা আমাদের যতটা বোকা ভাবো আমরা ততটা বোকা নই। তোমরা এতদিন রাতের অন্ধকারে আপাত করেছ, ক্ষমতা ভাগাভাগি করেছ, আর আমাদের শোষণ করেছ। তোমাদের তোমাদের ক্ষমতার লোভ এতটাই যে আমাদের একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে তোমরা রক্তের হুলি খেলেছ। আবার আজ ক্ষমতার জন্য তোমরা প্রকাশ্যে প্রকাশ্যে আজ এক হয়েছ, এক মঞ্চে হাজির। তোমরা তোমাদের কথা, তোমাদের ক্ষমতার কথা ভাবো, তোমরা তো তোমরা তো মানুষের কথা ভাবো না। আজ গোটা দেশে পরিবর্তনের হাওয়া, উন্নয়নের জোয়ার বইছে। আজ আজ তোমাদের আসল রূপ জনসম্মুখে প্রকাশ পেয়েছে। আসুন আসুন সবাই আমার সঙ্গে আসুন, আসুন আমরা পরিবর্তন নিয়ে আসবো, আসুন আসুন আমার সঙ্গে সবাই আসুন। দাদা শালাকে উড়িয়ে দিই, আবার রক্ত ধরতে শালাদেরকে। ওদের তোমরা ছেড়ে দাও, ওদের ব্যবস্থা আইন, দেশের আইন আছে, আইন ওদের ব্যবস্থা করবে, ওদের তোমরা ছেড়ে দাও, চলো আমার সঙ্গে চলো, পরিবর্তনের দিকে চলো, এসো। বিপ্লব দা আর সৌমেন দা মিলে পরিবর্তনের মিছিল ডেকেছে। যাক, তাহলে পরিবর্তন হওয়া আমাদের গ্রামে উঠল।
দেশের মানুষের জন্য আজ আমি গর্বিত। এত মানুষের ঢল বুঝিয়ে দিচ্ছে যে মানুষ পরিবর্তন চায়। আমাদের গর্বের ছেলে এই সৌমেন, আজ আমি বলবো সৌমেনকে এই সভায় ও কিছু বলুক, ওর বক্তব্য আপনারা শুনুন। বিপ্লব দাকে অসংখ্য ধন্যবাদ। পরিবর্তনের সঠিক মানে বিপ্লব দা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে, সেজন্য আজ আমরা এও বুঝতে সক্ষম হয়েছি। আশিস আর রণবীর, আমাদের আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে, আমাদের নিজেদের ভাই বলে রক্ত ঝরিয়ে তারা ক্ষমতা ভোগ করেছে। উন্নয়নের সঠিক মানে ওদের কাছে একই পুকুর পোড়া এবং একই পুকুর বন্ধ করা, আর তাদের নিজের টাকা টাকার পাহাড় বলে তোলা, এটা আজ আপনারা বুঝতে পেরেছেন। আমি আমি ওই সব রাজনৈতিক দলকে ধিক্কার জানাই, আসুন বিপ্লবদের হাতকে আমরা শক্ত করি, বিপ্লবদের মাধ্যমে আমরা সকলে পরিবর্তনের হাওয়া এই গ্রামে আমরা বয়ে নিয়ে যাই, আর দেশের উন্নয়নের সঙ্গে আমরা নিজেকে সামিল করি। আমরা সকলে পরিবর্তন চাই। আপনারা আপনারা পরিবর্তন চান তো?